আছো? তোমরা আশা করছি সবাই ভালো আছো। আমি একদম অনেক 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 ভালো আছি। তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। না, এটা ব্লগ ঠিক নয়, একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা অবশ্যই বুঝে গেছো, একদম ঠিক বন্ধুরা। এই দেখো আমার গুগল পিন এসে গেছে, তবে সেলফি ভাবে যেহেতু ভিডিওটা করছি তো এখানে উল্টো মনে হচ্ছে। আমি থাম্বনেলের মধ্যে ঠিকঠাক ছবি তুলে দিয়ে দেবো। তো এটা শুধুমাত্র তোমাদের জন্য এসেছে বন্ধুরা, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আর সাপোর্টের জন্য এসেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে তো হয় না। তো গুগল পিনটা আমার অনেক আগে আসার কথা ছিল, তো অনেকটা লেট হয়ে কেন আসলো, প্রায় এক দেড় মাস আগে আসার কথা ছিল, এক মাস পরে আমার এই ভিডিওটা যাচ্ছে। আর তারপরেও 10 দিন হলে আসার, কিন্তু ভিডিওটা পোস্ট করতে আরও দেরি হয়ে গেল। তো কেন আমার লেট হলো আর কবে আমার পিন এসেছে সবটাই তোমাদেরকে বলবো, কারণ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তোমার কি গুগল পিন এসে গেছে, কতদিনের মধ্যে গুগল পিন আসতে হয় বা কি কি ব্যাপার। অনেকে ইনস্টাতেও মেসেজ করে বলো, ফোন করেও বলো। তো তোমাদের সবাইকেই এই ভিডিওর মাধ্যমে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি যে হ্যাঁ গুগল পিন এসেছে আমার মার্চের, তো যেটা বললাম মার্চের 7 তারিখ কি 8 তারিখ বা এরকমই আমার মনিটাইজ হয়েছিল, নাকি 5 তারিখ আমার ঠিকঠাক মনে পড়ছে না, 5 থেকে 8 তারিখের মধ্যে চ্যানেলটা মনিটাইজ হয়েছিল। আর এপ্রিলের 10 তারিখের মধ্যে আমার গুগল পিনের জন্য মেল এসেছিল, কিন্তু আমি জানতামই না, কারণ গুগল পিন আসে $10 হলে। তো আমি জানতাম $10 হয়েছে 10 তারিখের দিকে। আমি জানতাম যে হয়তো সব কিছুই যেরকম ওয়াইটি স্টুডিওতে আসে সামনে, সেটার জন্য হয়তো আমার কিছু আসবে, যে কি গুগল পিন আসলেও কিছু ফর্মালিটি থাকে সেগুলো পুরো করতে হবে। তো আমি জানতাম যে সেরকম ওয়াইটির মধ্যে স্টুডিওর মধ্যেই চলে আসবে। তো সেভাবে রোজ সকালে উঠে আগে দেখি, যে চেক করতে থাকি যে কিছু আসলো নাকি ওয়াইটি স্টুডিওতে, কিন্তু কিছুই আসে না। 10 তারিখ থেকে 20 তারিখ চলে যায়, সে মাসটাও চলে যায়, কি মানে আমি আর বুঝতে পারি না। সবাইকে শুধু ভাবি আর অনেককেও জিজ্ঞাসাও করছি যে বলে কি আসবে আসবে, সমস্যা নেই আসবে। কিন্তু একদিন আমি মেলের মধ্যে চোখ গেল আমার হঠাৎ করে, তো দেখলাম যে আমার সেই 10 তারিখের মধ্যেই একটা মেল এসেছিল যে গুগল অ্যাবসেন্সের জন্য। তো আমি স্ক্রিনশটগুলো তোমাদেরকে রেখেছি, যদি বাড়িতে সেগুলো দেওয়ার চেষ্টা করব, তো এই স্ক্রিনশটগুলো তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি এডিট করার সময় যদি পারি সাইডে আমি স্ক্রিনশটগুলো রাখবো, তোমরা সেগুলোতে চোখ রেখো। তখন আমার আমার আগে মানে আমি দেখেছিলাম এর আগে, কিন্তু অতটা ভাবিনি, ভাবলাম এটা গুগলের কোনো মেসেজ হবে। তারপরে একদিন দিয়ে গুগল অ্যাবসেন্স এরকম একটা ছিল, তা আমি ভাবলাম এটাই মনে হয় হবে, সবাই তো বলে গুগল অ্যাবসেন্স পেন আসবে কি না, এটাই তো হবে। তারপরে এখন দেখলাম যে না, এটাই ঠিক একদম, এটাই আমার পিন এসেছে। আমি জানতামই না সেদিন 27 তারিখ, এপ্রিলের 27 তারিখ, তো এপ্রিলের 10 তারিখে আমার পিন এসেছে, আমি 27 তারিখে সেটা দেখলাম। তো আমি তোমরা হয়তো ভাবছো আমি এগুলো শেয়ার করছি কেন, কারণ এগুলো তো টেক চ্যানেল দেখে সবাই শিখতে পারবে, জানতে পারবে, অবশ্যই শিখতে পারবে জানতে পারবে, কিন্তু আমি সেটা জানতাম না। আমি এখনও অনেক কিছু জানি না, অনেক ঠেকে ঠেকে শিখছি আর কি, যাই হোক। তো সে আমার অভিজ্ঞতাটা শুধু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাতে হয়তো তোমাদের একটু হলেও কাজে আসতে পারে। যারা নতুন ইউটিউব করছো বা নতুন ইউটিউব করছো না, যাদের আমার যারা ভিডিও দেখো, যারা কমেন্ট করো, তাদের প্রত্যেকেরই 4-5 জন বাদে প্রায় প্রত্যেকেরই ইউটিউব চ্যানেল আছে, আর বেশিরভাগেরই মনিটাইজ হয়ে গেছে, আর যাদের হয়নি তাদেরও খুব তাড়াতাড়ি 2-1 মাসের মধ্যে হবে। তো আমার এই ভিডিওটা তোমাদেরই জন্য, হয়তো একটু তোমাদের আমার এই ভিডিওটায় কিছুটা যদি কাজে আসে সেজন্যই শেয়ার করলাম, কারণ আমি যে ভুলটা করেছি যাতে তোমরা সেই ভুলটা না করো, তোমরা যাতে ঠিক সময়ে গুগল পিনটা পেয়ে যাও, সেজন্যই আমি যে ভুলগুলো করেছি সেটাই শেয়ার করার চেষ্টা করছি, মানে সেটাই বলছি আর কি তোমাদেরকে। তো 27 তারিখে যখন আমি দেখলাম তখন বললাম হ্যাঁ সেটাই। তারপরে আমি সেখানেও কিছু ফর্মুলা থাকে,
সেগুলো ফিল আপ করতে হয়, সেখানেও পারফেক্ট একটা অ্যাড্রেস দিতে হয়। সেখানে আধার কার্ডটা নেয় না, শুধু ভোটের কার্ড নেয়, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা নেয়, আর প্যান কার্ড নেয়, যে কোনো একটা তোমরা দিতে পারো। সঙ্গে তোমরা কিন্তু ফোন নম্বরটা অবশ্যই দিয়ে দেবে, কারণ দেখো এটার মানে সামনে পিছনে কোনো অ্যাড্রেস নেই। এটা মানে আমার বাড়ি আসতে অনেক প্রবলেম হয়েছিল, কোনো নাম নেই, অ্যাড্রেস নেই, তার ফোন নম্বর নেই। তাই যখন আমাকে পোস্ট অফিস থেকে দিয়েছিল, বললে যদি নাম, পিন, ফোন নম্বর কিছু থাকতো তো বেশি সুবিধা হতো। পরে আমি যখন এটাকে ফিল আপ করার জন্য দু একটা টেক চ্যানেল দেখেছিলাম, তখন তারাও বলেছিল যে তোমার ফোন নম্বরটা অবশ্যই দিবে, তাহলে আসতে সুবিধা হয়। যাদের বাড়ি মনে করো একটু ভিতরে থাকে, বের করার অসুবিধা হয়, তো ফোন নম্বর থাকলে খুব ইজিলি হয়। তো আমার কিছুই ছিল না, তারপরে আমি যে সেটা ফোন নম্বরটা দিইনি, যাই হোক ফিল আপ করা হলো, কমপ্লিট হয়ে গেলো। ফিল আপ যখন হবে, সঙ্গে সঙ্গে আর একটা মেল আসবে, গুগল অ্যাবসেন্স পিন, সেখানে তোমার পিন নম্বরটা চাইবে। কিন্তু তখন তোমার পিন নম্বরটা তো দেওয়া যাবে না, সেটা তো আসতে হবে, পিনটা তারপরে দিতে হবে। তবে সেটা টাইম থাকে, 4 মাসের মধ্যে পিনটা অ্যাড করানো যায় আর কি, অ্যাড করলে হয়ে যাবে। তো পিন আসতে যখন সেই গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করা হয়, তারপরে পিন আসতে 3 সপ্তাহের মতো লাগে, 20 দিনের মধ্যেই লাগে। তো আমার আমি করেছিলাম 27 তারিখে এপ্রিলে, আমার কাছে এসেছে মে মাসে 10 তারিখে এসেছে পিনটা। আর আমি ভিডিওটাতে বানাচ্ছি আজকেও, 20 তারিখে আবার ভিডিওটা বানাচ্ছি। তো মে মাসে 10 তারিখে, বেশি দিন লাগেনি আমার, 12 দিনের 12-14 দিনের মধ্যে এসে গেছে আমার কাছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আরও একটা কথা বলবো, পিনটা আসলেই তো ভালো, তারপরে আরও কিছু কাজ থাকে সেগুলো করতে হবে। যেটা বললাম যে একটা তো মেল আসে, বা তোমরা ক্রোমে গিয়ে গুগল অ্যাডসেন্স যদি সার্চ করো, তাহলে তোমাদের যে ইমেলটা দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা আছে, সেই ইমেলটা দিয়ে যদি ইসে করো, সার্চ করো, তো সেই ফর্মটা আবার ওখানে একটা ফর্ম অটোমেটিক খুলে আসবে, আমি স্ক্রিনশটগুলো দেওয়ার চেষ্টা করছি, সেটাকে ফিল আপ করতে হবে। বাস ফিল আপ করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইলে তোমরা এখন তখনই অ্যাড করতে পারো। তো আমিও ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবারেই অ্যাড করে দিয়েছি, পরের দিন আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার জন্য সব থেকে যেটা লাগবে, সুইপ কোড, মানে প্রতিটা ব্যাঙ্কের সুইপ কোড লাগবে। আর বলি যে যে কোনো ব্যাঙ্ক হলে কি হবে, হ্যাঁ যে কোনো ব্যাঙ্ক হলেই হবে, যদি সেই ব্যাংকের অনলাইন সুবিধা থাকে, আর সুইপ কোড অবশ্যই থাকতে হবে। সুইপ কোড যে ব্যাংকে থাকবে, সে ব্যাংকের সেই ব্যাঙ্কগুলো আর কি নেয়। তো সুইপ কোড যদি গুগলে সার্চ করা যায়, সেখান থেকেও সুইপ কোড পাওয়া যায়, কিন্তু সবসময় সেই সুইপ কোডগুলো মানে পারফেক্ট হয় না। সুইপ কোডটা দেওয়ার জন্য তোমাকে সেই ব্যাংকেরই ব্যাংকে গিয়ে ব্যাংকের থেকে সুইপ কোডটা নিয়ে আসতে হয়। ওদের কাছে যদি একটা সুইপ কোডের কাগজ নিয়ে আসো বা লিখে নিয়ে আসো, যেটাই করো, ওদের কাছ থেকে সুইপ কোডটা নিয়ে আসলে সব থেকে বেশি ভালো হয়। তো আমিও সেটাই করেছি, ব্যাংকের থেকে সুইপ কোড নিয়ে এসেছি, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি। তো আর কি এইটুকুই ছিল বন্ধুরা। তো বলবো যে তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও, আমার হয়তো আসতো না, কারণ ভিডিওর যা ভিউ তোমরা জানোই, তো ব্লগ ভিডিওর যা ভিউ, তাতে এত তাড়াতাড়ি হয়তো 1 মাসের মধ্যে আমার $10 হতো না, কিন্তু হয়েছে। ব্লগের ভিউ হয়নি, কিন্তু আমার শর্ট ভিডিওতে মনিটাইজ হওয়ার পরে কিছু শর্ট ভিডিও আমার খুব ভালো গ্রো করেছে, ভাইরাল হয়েছে। তো তোমরা দেখেই নিতে পারবে আমার শর্ট ভিডিওর, যদি পপুলার ভিডিওতে যাও তো আমি আর কি বলবো, তোমরা দেখে নিতে পারবে আমার একটা শর্ট ভিডিও 2 মিলিয়ন হয়েছে মনিটাইজ। পুরোনো শর্ট ভিডিও কয়েকটা আমার ভাইরাল হয়েছে মনিটাইজ হওয়ার পরে, আর নতুন শর্ট ভিডিও হয়েছে কিন্তু অতটা হয়নি, মিলিয়নে যায়নি, কিন্তু অনেকটাই হয়েছে। তো সেই শর্ট ভিডিওগুলো আমার খুব ভালো গ্রো করাতে আমার মানে 1 মাসের মধ্যে আমি পেয়েছি মানে $10 হয়েছে। তো বন্ধুরা এভাবেই আমাকে ভালোবাসো, এভাবেই সাপোর্ট করো, যাতে এরপরে যাতে আমার খুব তাড়াতাড়ি $100 হয়ে যায়, আর একটা হাতে মানে পেমেন্ট নিয়ে যাতে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে পারি বন্ধুরা। তো তোমাদের আশীর্বাদ, ভালোবাসা না পেলে তো আর হবে না, আর তোমাদের সাপোর্টের অবশ্যই দরকার। তো এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর কি বলবো, ভালো থাকবো বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, বাই বাই।